গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে আবার আমি রান্নার ভিডিওটা এই জন্যই দেখাচ্ছি, কারণ কি আজকে আবার আমি অনেকদিন পরে সুটকি খাচ্ছি। সুটকি কে কে সুটকি খাও হাত তুলবে? হ্যাঁ, আমি দেখাই। এই দেখো সুটকিটা অবশ্য অতি সিম্পল। হ্যাঁ, সেটা কেন সিম্পল আমি বলছি, কারণ কি এখানে অনেক অনেক মানে রসুন দেওয়া আছে, তারপরে ওই যে ছোটো সুটকি কেটে কেটে ছোট সুটকিগুলো দিয়েছি, পেঁয়াজ আছে। হ্যাঁ, আর এই যে সুটকির তরকারি টুকরোগুলি অলরেডি মানে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আছে, রসুন আছে, শুকনো লঙ্কা দিইনি, তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে রসুন আছে। তো এইটাকে আমি না ভালো করে একটু ভাজা ভাজা করে, আমি তাতে টমেটো দেবো না, হ্যাঁ, কারণ টমেটোর টেস্টটা আমার এটাতে চাই না। আমি এখানে পনিরের তরকারি করেছি, তো আলু আর পনির, তো এটার মধ্যে আমি ঢের সারা টমেটো দিয়েছি, কাজে আমি আবার এটাতে সেই টেস্টটা চাই না। তো এটা যখন একটু মানে একটুখানি আর পেঁয়াজটা আমি পরে দিয়েছি, কারণ পেঁয়াজটা আমি কম ভাজা করব। তো এটা যখন একটুখানি এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো একটা আলু, এই যে নতুন আলু সিদ্ধ করে রেখেছি, এটাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো এই এই ধরনের মানে একটা রেসিপি বানাচ্ছি আমি আজকে, তো চলেন দেখতে থাকুন। এটা আমি আর কিছু দেব না কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা এই যে রসুন আর সুটকির ইয়েতে সমন্বয়ে এত ভালো একটা টেস্ট বেরোবয়, হ্যাঁ কি বলবো। হ্যাঁ, নুন তো অবশ্যই দেব, লবণটা তো কোনো কিছুতেই স্কিপ করা যায় না। না, হয়ে গেছে মোটামুটি, এটাকে আমি এখন ভর্তা বানিয়ে নিই। হ্যাঁ, তো এই আমার মুখরোচক সুটকি ভর্তা, এবার আমি খেতে বসবো এটা দিয়ে আর ওই পনিরের তরকারি দিয়ে। হ্যাঁ, আর দেখি রাত্রেবেলা কী আছে, ডাল ফাল আছে, এগুলো আমি খাবো না, তো এটা দিয়েই চলবে আজকে আমার লাঞ্চ। ঠিক আছে, তো আমি খাই, ঠিক আছে, আর হাতটা দেখা যাচ্ছে আমার হাত, যে হাত দিয়ে আমি ইয়ে করেছি না, মানে সুটকিটা ভর্তা করলাম, সেই হাতটা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমি এখন খেতে বসি। হ্যাঁ, তারপরে আবার দেখা হবে, তোমরা আমার ভিডিওতে আসবে তো, ভালোবাসবে তো, দেখা হবে, বাই, টাটা।